প্রিয় দর্শক, আপনি যদি বাংলাদেশ এবং ভারতের পাট ব্যবসায়ী হন তাহলে অবশ্যই আপনার দরকার যে নিউজগুলো সেগুলো হলো ভারতের পশ্চিমবঙ্গে পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় এবং সেখানে পাটের বাজার দর কেমন চলছে। আপনাদের এই যে চাওয়াটা, এই চাওয়াটা পূরণ করার জন্যই কিন্তু আমরা উপস্থিত হয়েছি আজকে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দর নিয়ে। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, তাহলে এই বাজার দর সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা আসবে এবং আমরা যে পাটের বাজার দর আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো ভারতের TT5 পাট প্রতি কুইন্টাল কত রুপি করে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এবং রুপির হিসাবটা অনেকে বোঝেন না, 1 রুপি সমান অর্থাৎ 100 রুপি সমান 142 টাকা এবং 1 কুইন্টাল সমান 100 কেজি। বাদ বাকি হিসাবটা আপনি করে নেবেন যে 1 কেজি প্রতি কত পরে পাটের দাম বাংলাদেশি টাকা। এবং সেই সাথে আপনি আর একটা বিষয় মাথায় রাখবেন যে ভারতের পশ্চিমবঙ্গের যে TT5 পাট বা পাটের নিউজটি আপনাদের দিচ্ছি সেটি কিন্তু মধ্যম কোয়ালিটির পাট। প্রিয় দর্শক, ভারতের মুর্শিদাবাদের জঙ্গিপুরে বর্তমানে পাট বিক্রি হচ্ছে 4,855 থেকে 4,980 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল। মুর্শিদাবাদের কাশিম বাজারে 4,300 রুপি থেকে 4,400 রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল। প্রিয় দর্শক, বেলডাঙ্গা মুর্শিদাবাদের সেখানে বিক্রি হচ্ছে TT5 পাট 5,150 রুপি থেকে 5,250 রুপি পর্যন্ত। নদিয়ার করিমপুরে 4,750 রুপি থেকে 4,850 রুপি মুর্শিদাবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাটের বাজার দরের আপডেট। সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পাট সংক্রান্ত বাংলাদেশ এবং ভারতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি ঘরে বসেই জেনে যাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।